কক্সবাজারের রুখিয়ায় ছয় রোহিঙ্গাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও পাঁচজন। হামলার জন্য আরসা ইয়াকিন নামে প্রত্যাবাসন বিরোধী একটি সংগঠনকে দায়ী করেছেন স্থানীয়রা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ক্যাম্পে অস্ত্র ও মাদক ঠেকাতে প্রয়োজনে গুলির ব্যবহার করতে হবে। শুক্রবার বিকালে কক্সবাজার 250 শয্যা সদর হাসপাতাল কর্তৃপক্ষ ছয় রোহিঙ্গার মরদেহ হস্তান্তর করে। তারা হলেন মোহাম্মদ ইদ্রিস, ইব্রাহিম হোসেন, আজিজুল হক, মোহাম্মদ আমিন, নূর আলম ওরফে হালিম ও হামিদুল্লাহ। তারা সবাই উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দারুল উলম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় তাদেরকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ক্যাম্পের রোহিঙ্গারা জানান, ভোর 4:30টার দিকে 8 থেকে 10 জন বন্দুকধারী মাদ্রাসাটি ঘিরে ফেলেন। তাদের সঙ্গে ধারালো অস্ত্র হাতে ছিলেন আরও বেশ কয়েকজন। তখন আবাসিক মাদ্রাসাটির শিক্ষক ও ছাত্ররা কেউ কেউ নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। মুহূর্তে শুরু হয় হামলা। মাসের আগে থেকে তারা দুইবার হামলা করছে, তাদের আর্মির হওয়া গিয়ে, পুলিশের হওয়া গিয়ে, এই সব তারা আয়ের কি বলছে, ইতার আয়ের রক্ষা দিন, এইগুলা বহুত কথা ইতার আসলে তারা দেখাই আসা লেকিন জিলে আসে ইতার এই মাঝে কিন্তু তারা ওই যে মানে বেশিরভাগ ক্যাম্পের ভিতরে মানে বলগের ভিতরে আসে তারা। নিহতদের মধ্যে 5 শিক্ষক ও 1 জন ছাত্র রয়েছেন। তাদের 4 জন ঘটনাস্থলে, আরও 2 জন হাসপাতালে মারা যান। এই ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে 1 জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এই বিষয়ে আমাদের পুলিশের সবগুলো ইউনিট এখানে আসছে এবং আমরা ঘটনা দেখছি। আমাদের সবগুলো ইউনিট কাজ করে যাচ্ছে, কারা কারা জড়িত আমরা খুব শীঘ্রই আশা করি আমরা সব বের করতে পারব। প্রত্যাবাসন ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে অঘটন ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট শহরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এই ড্রাগ এবং ওয়েপন সেইগুলো পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছাড়ানো উচিত এবং মোটামুটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাতে রাজি। ঘটনার পরপরই ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুব পালং ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে। দীপ্ত, বার্তাকক্ষ।